আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এবং অনেকদিন পর আমার চ্যানেলে নতুন একটা প্রোডাক্ট রিভিউ করতে যাচ্ছি। অলরেডি আপনারা যারা আনবক্সিং দেখে ফেলেছেন, এবং এটা হলো উলানজির VL49 একটা RGB লাইট। এর আগে আমার চ্যানেলে আমি উলানজির একটা প্রোডাক্ট রিভিউ করেছিলাম, যেটা ছিল উলানজির MT11 একটা মিনি ট্রাইপড। এবং এটা গত 5 মাসেরও বেশি সময় ধরে আমি ইউজ করছি, এবং এটা ইউজ করে আমি অনেক স্যাটিসফাইড। এর আগে যত মিনি ট্রাইপড আমি ইউজ করছি 400-500 টাকা দিয়ে কিনতাম, সেগুলো বেশি দিন টিকতো না, এবং এটা আমাকে অনেক ভালো সার্ভিস দিচ্ছে। মূলত এটা কিনার পরে উলানজির প্রোডাক্টের প্রতি একটা বিশ্বাস তৈরি হয়েছে যে উলানজির প্রোডাক্ট বা অ্যাক্সেসরিজ যাই বলো না কেন সেটা ভালো হবে, যার জন্য আসলে উলানজির এই VL49 লাইটটি অর্ডার করা, RGB লাইটটি অর্ডার করা। এছাড়াও এর পেছনে আরও কিছু কারণ রয়েছে, কারণ এই রেঞ্জের মধ্যে যেসব RGB লাইট রয়েছে অন্যান্য ব্র্যান্ডের, তার থেকে উলানজির এই VL49 একটু বেশি অফার করছে। তো আজকের পুরো ভিডিও জুড়ে আসলে এই উলানজি VL49 নিয়ে কথা বলবো, এটাতে আসলে কী কী ফেসিলিটিস রয়েছে, এটা আসলে ভ্যালু ফর মানি কিনা, এবং আমার কাছে এটা কেমন লেগেছে, এসবের বিস্তারিতই আজকের এই ভিডিওতে থাকবে। আমি আসলে খুঁজছিলাম এমন একটা লাইট যেটা আসলে খুবই কম্প্যাক্ট এবং আমি সব জায়গায় ক্যারি করতে পারবো সহজে এবং ইউজ করতে পারবো। এটা কেনার মূল উদ্দেশ্য হলো আমার ফটোগ্রাফি, বাট এটা এখন থেকে আমার ভিডিওতে আমি ইউজ করার চেষ্টা করব। আর এটা যদি এখন প্রথমত এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এটা পুরোটাই আসলে প্লাস্টিক বিল্ড, এবং প্লাস্টিক বিল্ড হলেও এটা আসলে খুব চিপ একটা ফিল দেয় না, মোটামুটি একটা প্রিমিয়াম ফিল দেয়। এবং এটার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডিফিউজার দেওয়া আছে, যেন আপনার লাইটটা অনেক সফট একটা লাইট আপনি পান। এছাড়াও এর পাশে কিন্তু 3টা কলসুমান দেওয়া আছে। তো এই 3টা কলসুমান কিন্তু আপনার সবসময় হেল্পফুল হবে যখন আপনি এটা দিয়ে ব্লগিং করবেন। ধরুন আপনি আপনার ক্যামেরার উপর এটা মাউন্ট করলেন রাতে ব্লগ করার জন্য, এবং তখন কিন্তু এটার যে পাশে অথবা উপরে কিন্তু আপনি চাইলে অন্য অ্যাক্সেসরিজ ইউজ করতে পারবেন। আপনি চাইলে এটার সাথে আরেকটা লাইট মাউন্ট করতে পারবেন, অথবা এটার উপর আপনি মাইক মাউন্ট করতে পারবেন। তো এটা খুবই হেল্পফুল আমার কাছে মনে হয়েছে। আমি যদি একবারে ব্যাক সাইডে চলে আসি, ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে একটা RGB স্কেল দেওয়া আছে। এখানে কিন্তু আপনার নাম্বারিং করা আছে, যার যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কোন নাম্বারে আসলে কোন কালারটা এটা প্রডিউস করে। এছাড়াও RGB স্কেলের মাঝে একটা ছোট ডিসপ্লে রয়েছে, যে ডিসপ্লেতে আপনারা ব্যাটারি যে ইন্ডিকেটর সেটা দেখতে পারবেন। এছাড়া এখানে যে লাইটের ইন্টেন্সিটি কমাতে বাড়াতে পারবেন, এই সব ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এর নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা বাটন রয়েছে, 3টা বাটন অ্যাকচুয়ালি, একটা সুইচ যেটা আসলে ডানে বামে করলে এটা অন অফ করা যায়। সো আমি যদি এটাকে ডানে নিই তাহলে দেখতে পাচ্ছি এটা অন হয়ে গেছে। এখন এটা একটা জার্নাল মোডে রয়েছে, যার জন্য এটার হোয়াইট কালার একটা লাইট প্রডিউস করছে। সো ডানে নিলে এটা অন হয়ে যাচ্ছে, এবং আমি যদি এটাকে বামে নিই তাহলে এটা অফ হয়ে যাচ্ছে। এবার এরপরের যে কিটা রয়েছে সেটা হলো মুড, এটা দিয়ে আপনি মুড চেঞ্জ করতে পারবেন। আমি যদি এটাকে প্রেস করে ধরে রাখি তাহলে দেখতে পাচ্ছেন এটা RGB মোডে চলে গেছে, এবং RGB মোডে এটা একটা পিঙ্ক কালারের মতো কোনো একটা কালার দেওয়া আছে, যার জন্য এই কালারটা এখন এখানে দেখাচ্ছে। এরপর এখানে আপনার ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টেন্সিটি 51% করা আমার এখানে। আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। আমি যদি এখানে RGB কালার চেঞ্জ করতে চাই তাহলে মোডের উপর একটা ক্লিক করলে সেটা ওই RGB যে নাম্বার সেখানে চলে যাবে, এবং এখান থেকে কিন্তু আপনারা চাইলে প্রেস করে ধরে রাখলেই আপনার যে RGB কালার সেটা চেঞ্জ হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখন ব্লু কালার হয়ে গিয়েছে, আমি জানি না এখানে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, এটা এখন ব্লু কালার হয়ে গিয়েছে। এবং এভাবে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন কালারে চেঞ্জ করতে পারবেন। এরপরে যদি আপনি আবারও মুডে প্রেস করে ধরে রাখেন তাহলে এটা প্রিসেট মোডে চলে যাবে। এটাতে কিছু প্রিসেট দেওয়া আছে, যেমন এখানে প্রথম প্রিসেটে হলো কপ কার, যেটা দিয়ে আসলে পুলিশের গাড়িতে যে লাইট ইফেক্টটা থাকে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ব্লু এবং রেড ব্লিঙ্ক করছে। সো এটা হলো কপ কার ইফেক্ট। এছাড়াও এখানে আরও কিছু প্রিসেট রয়েছে, আমি যদি এখানে দেখি যে অ্যাম্বুলেন্স, এটা হলো অ্যাম্বুলেন্স ইফেক্ট। এছাড়াও এখানে টোটাল এখানে 13টা ইফেক্ট রয়েছে। সো আপনি চাইলে এই ইফেক্টগুলো আপনার কোনো সিনেমাটোগ্রাফিতে অথবা ভিডিওতে ইউজ করতে পারবেন। এবং আবারও যদি আমি মোডে প্রেস করে ধরে রাখি তাহলে আবার ওই জেনারেল মোডে চলে আসবে, যেটাতে আসলে আমরা হোয়াইট লাইটটা দেখতে পাচ্ছি। সো এটাতে টোটাল 3টা মোড, প্রথমটা হলো জেনারেল, পরেরটা হলো RGB, এবং পরেরটা হলো প্রিসেট। এবং জেনারেল মোডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার এখন ইন্টেন্সিটি 14% দেওয়া, এবং এখানে 4000 কেলভিন সিলেক্ট করা আছে। সো এটাতে কিন্তু আপনারা কালার টেম্পারেচার 25,000 থেকে 9,000 পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন। সো আমি যদি এখানে মুড আবার ক্লিক করি তাহলে এটা কেলভিনে চলে যাবে, এবং এখান থেকে আপনারা যদি চান তাহলে আপনারা কালার টেম্পারেচার কমাতে পারেন অথবা বাড়াতে পারেন। সো এই হলো মোটামুটি এটার ফাংশন, এবং আমি যদি আবার এটাকে বাম পাশে নিয়ে যাই তাহলে এটা অফ হয়ে গেছে। তো এবার এটা নিয়ে বলি যে এটা আসলে আপনারা কী কী ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আমার মতো যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য আমি মনে করি এটা
ভ্যালু ফর মানি। এটা দিয়ে কিন্তু আপনারা RGB লাইট পাচ্ছেন, আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করতে পারবেন। অনেকে আছেন, অনেকে স্টুডিওতে ব্যাকগ্রাউন্ডে কিন্তু টিউব লাইট ইউজ করেন, কালারফুল টিউব লাইট, সেটাতে কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন না। বাট এটাতে কিন্তু আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। এখন আমি কিন্তু আমার রুমে, এটা কিন্তু আমার স্টুডিও না আমার রুম, সো আমার রুমে আমার যে ব্যাকগ্রাউন্ড সেটা আমার থেকে অনেক দূরে, যার জন্য এখানে হয়তো বা আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি এতটা ভালো দেখা যাবে না। আমি যদি একটু দেখাই, এখন এটাকে ব্লু কালার আছে, আমি যদি ব্যাকগ্রাউন্ডে ধরি তাহলে এতটা এখানে ক্যামেরাতে ভালো দেখাবে না। আমি এটাকে আপনাদেরকে সেট করে দেখাবো যে আসলে আমার এখানে ব্যাকগ্রাউন্ডে যদি এটা ইউজ করি তাহলে এটা কেমন দেখায়। আমি একটু ব্যাকগ্রাউন্ডে এটা সেট করে দেখাচ্ছি। অলরাইট, সো আমি ব্যাকগ্রাউন্ডে আমার এই RGB লাইটটা সেট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এখন অনেকটা পিঙ্ক অথবা রেড, রেডের মাঝামাঝি একটা কালার রয়েছে। আমি জানি না ভিডিওতে এটা কেমন দেখাবে, আমার এখানে একটা পিঙ্ক মনে হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। সো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড এখানে ফ্ল্যাট না, এখানে আমার রুমের জানালা রয়েছে, পর্দা রয়েছে, যদি ফ্ল্যাট হতো তাহলে জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর হতো। তো আমি যদি এটার কালারটা একটু চেঞ্জ করি, এবং এবার দেখতে পাচ্ছেন যে আমি ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার সেট করেছি এবং এটা দেখতে খুবই ভালো লাগছে। এভাবে কিন্তু আপনার চাইলে বিভিন্ন কালার আপনার ব্যাকগ্রাউন্ডে ভিডিওতে ইউজ করতে পারেন। এছাড়াও এটাকে চাইলে আপনি আপনার রিম লাইট হিসেবে উপরে কোনো একটা জায়গায় ইউজ করতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে সেপারেট করার জন্য। সো অনেক ওয়ে রয়েছে, এটা ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কতটা ক্রিয়েটিভলি এই লাইটটাকে আপনি ইউজ করবেন। তো এবার আমি কিন্তু আমার এই লাইটের পজিশনটা চেঞ্জ করে ফেলেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে ব্লু একটা শেড দেখা যাচ্ছে, এবং আমি যদি হাতে উঠাই তাহলে আমার এই পাশে ব্লু দেখা যাচ্ছে। সো আমি এটাকে এই পাশে সেট করেছি, এবং এভাবে চাইলে আপনারা বিভিন্ন ওয়েতে এই লাইটটা ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। তো এবার আসি, আমি এটা কোথা থেকে কিনেছি। আপনারা হয়তো বা অনেকের মনে প্রশ্ন যাচ্ছে এখন যে এটা কত টাকা দিয়ে কিনেছি, কোথা থেকে কিনেছি। তো এটা আমি কিনেছি দারাজ থেকে, এবং আমি যদি একবার একটু দারাজ অ্যাপে ঢুকি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো সহজে যে এটা এখন প্রাইস কত রয়েছে এবং কোথা থেকে আমি কিনেছি। এটার এখন বর্তমান প্রাইস রয়েছে 1429 টাকা, যেটা 37% ডিসকাউন্টে, এবং এটার যে সেলার সেটা চাইনিজ সেলার, সেলারের নাম থ্রিসি হোম, এবং আমি এটার লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো যাতে আপনারা সেখান থেকে সরাসরি কিনতে পারেন। অনেক সময় এটা লিঙ্ক দিলে কাজ করে না, সো আপনারা এখানে সেলারের নাম দিয়ে সার্চ করতে পারেন দ্বারা যে থ্রিসি হোম লিখে, তখনই কিন্তু আপনারা এই উলানজি BL49 যে ওদের প্রোডাক্ট সেটা পেয়ে যাবেন। আর আমি আমার এটা টোটাল প্রাইস পড়েছে 1200 সামথিং, কারণ আমি যখন এটা কিনেছিলাম তখন বিকাশের একটা অফার ছিল, 10-15% ক্যাশব্যাকের একটা অফার ছিল। তো আমি বিকাশে পেমেন্ট করার সাথে সাথে কিন্তু আমি 180 অথবা 90 টাকার মতো ক্যাশব্যাক পেয়ে গেছিলাম, যার জন্যে আমার প্রাইস কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো আপনারা যদি এরকম এখনও যদি বিকাশের এই অফারটা থেকে থাকে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন, অথবা আপনার দ্বারাদের কোনো ভাউচার বা কুপন থাকলে সেটা আপনি ইউজ করতে পারেন। এবং চায়না থেকে প্রোডাক্ট কিনে যে জিনিসটা হয় আপনি কিন্তু সাথে সাথে পাবেন না, নর্মালি দ্বারা যে চায়না থেকে প্রোডাক্ট কিনলে 20-25 দিন সময় লাগে, বাট আমি অনেক আগে আগে পেয়ে গিয়েছি, আমারটা মোটামুটি 14-15 দিনের মধ্যে আমি পেয়ে গিয়েছি। এস্টিমেটেড যে ডেট যেটা ছিল তারও আগে আমি এটা পেয়ে গিয়েছি, সো আমি লাকি বলা চলে। ভিডিওতে যেটা আমি বলতে ভুলে গিয়েছি সেটা হলো এটাতে কিন্তু টাইপ সি পোর্ট রয়েছে, এবং এটার ব্যাক সাইডে পুরোটাতে কিন্তু একটা ম্যাগনেট রয়েছে, যার জন্য যে কোনো ম্যাগনেটিক এরিয়াতে এটা কিন্তু আপনি ইজিলি মাউন্ট করতে পারবেন। সো আপনারা যারা যারা আমার মতো এরকম ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য আমার মনে হয় যে এই VL49 একটা খুবই উপকারী টুল হবে, যেটা দিয়ে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি টু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।